সাদা বলের ক্রিকেটে 2019 সালের পর থেকে বাংলাদেশের জার্সিতে টানা 61 ম্যাচ খেলেন আফিফ হোসেন। তবে চান্ডিকা হাতুরুসিংহে দায়িত্ব গ্রহণের পর জাতীয় দলে নির্বাসিত এই ক্রিকেটার মূলত লোয়ার মিডল অর্ডারে ফিনিশারের প্রয়োজন মেটাতে না পারাটাই বাদ পড়ার প্রধান কারণ আফিফের জন্য। টাইগার স্কোয়াড থেকে ছিটকে পড়ে আফিফ পারফর্ম করছেন চলতি ঢাকা প্রিমিয়ার লিগে। আবাহনীর জার্সিতে ব্যাটিং অর্ডারে উন্নতি পেয়ে প্রত্যাশাটাও পূরণ করছেন ঠিকঠাকভাবে। এখন পর্যন্ত 6 ইনিংসে ব্যাট করা আফিফ অর্ধশতক তুলে নিয়েছেন 3টি। এক ম্যাচে 80 রানের অপরাজিত থাকার পাশাপাশি এক রানে অর্ধশতক হাতছাড়াও করেছেন একটিতে। 6 ইনিংস ব্যাট করার সুযোগ পাওয়া আফিফ 53-র বেশি গড়ে রান করেছেন 268। চলতি ডিপিএলে অন্তত 200 রান করা ব্যাটারদের মধ্যে স্ট্রাইক রেটটাও সর্বোচ্চ। তবে সবগুলো ম্যাচেই এই ব্যাটার ব্যাট করেছেন 5 নম্বরে। জাতীয় দলে মূলত আফিফকে বিবেচনা করা হয় লোয়ার মিডল অর্ডারে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আপাতত তার পারফরমেন্সে নির্বাচকরা সন্তুষ্ট হলেও এই ব্যাটারকে ফিরতে হলে মানিয়ে নিতে হবে দলের পরিকল্পনায়। দলে থাকলে দলের টিমের কম্বিনেশন অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী অনেক সময় চেঞ্জ হয়। আফিফ ডেফিনেটলি ব্যাটসম্যান, টপারে যদি উপরে দিয়ে ব্যাটিং সুযোগ পায় সবসময় বড় রান করে আসছে। আমাদের ফিউচার প্লেয়ার, আমাদের ওর সামনে অনেক লম্বা সময় পড়ে আছে এবং আমার বিশ্বাস ও বাংলাদেশের জন্য ফিউচারে অনেক ভালো কিছু করবে। গুঞ্জন রয়েছে নতুন কোচ হাতুরুসিংহের সঙ্গে ব্যাটিং অর্ডার নিয়ে বাদানুবাদ আফিফের জাতীয় দল থেকে বাদ পড়ার মূল কারণ। মিডল অর্ডার ব্যাটারকে ফিনিশার বানানোর প্রচেষ্টা একে তো সফল হচ্ছে না, অন্যদিকে ভুগতে হচ্ছে বাংলাদেশ দলকেও। তাই পজিশন বদলে আফিফের রান পাওয়া আদৌ জাতীয় দলে ফেরার জন্য যথেষ্ট কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে প্রবল। সাব্বির মিথুন, সময় সংবাদ।